ঠিক রাস্তার এই সামনেটা থেকে কিন্তু পুরো প্যান্ডাইপের উল্টো ইউ এর মতন দেখতে লাগবে স্ট্রাকচারটা। কিন্তু জায়গাগুলো যখন মণ্ডপটা তৈরি হচ্ছে তখন কিন্তু ভালো বাসা মানে ভালো থাকার যে বাসস্থান এটা ধরেই কিন্তু পুরো টোটাল জায়গাকে ঘিরে কিন্তু প্রতিমা থাকে। থিমের নামটা হচ্ছে ভালো বাসা। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে মোটামুটি রয়েছি সাউথ জোনে, আর আমার বলা যেতে পারে মোটামুটি একটা পছন্দের জায়গায় রয়েছি, যেই জায়গাটা কিন্তু আমি মোটামুটি ছোটবেলা থেকেই ঠাকুর দেখে আসছি। বিগত বছরও আমি এসেছিলাম, রয়েছি খিদিরপুরে, রয়েছে খিদিরপুর মণিলাল ব্যানার্জি স্ট্রিটে, মণিলাল ব্যানার্জি রোডে রয়েছি। আর সেই রোডের ওপরেই কিন্তু ভীষণ জনপ্রিয় দুটো পুজো হয়ে থাকে, আশা করি তোমরা বুঝে গেছো কোন পুজো দুটোর কথা বলছি। একটা হচ্ছে পঁচিশপল্লী, একটা হচ্ছে চুয়াত্তরপল্লী। তার মধ্যে আজকে তোমাদেরকে নিয়ে যাবো চুয়াত্তরপল্লী পুজোর প্রস্তুতি পর্ব দেখাতে। আমি খুঁটি পুজোতে খুব ভীষণভাবে চেষ্টা করেছিলাম আসার, কিন্তু আনফর্চুনেটলি আসতে পারিনি। কিন্তু তোমাদেরকে প্রস্তুতি পর্বে দেখাতে নিয়ে চলে এসেছি, এরপরে আশা করি পুজোর সময়ও তোমাদেরকে দেখাতে পারবো। চলো, একদম কাছাকাছি দাঁড়িয়ে আছে। আর চুয়াত্তরপল্লীতে কী করে আসতে হবে আশা করি তোমাদেরকে বলে বোঝানোর দরকার নেই। ঠিক একদম যেখানে তোমাদেরকে মোড়ে বাস থেকে নামাবে, বা তোমরা অটো করেও যদি আসো, তাহলে একদম খিদিরপুর মোড় থেকে জাস্ট একটুখানি এগালেই কিন্তু চুয়াত্তরপল্লীর পুজো প্রাঙ্গণে তোমরা পৌঁছে যাবে। তাছাড়াও যদি অসুবিধা হয় কোনো, আমি ডেসক্রিপশানে কিন্তু গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখেও তোমরা আসতে পারো। মোটামুটি খিদিরপুরের জনপ্রিয় পুজোই হচ্ছে চুয়াত্তরপল্লী, জনপ্রিয় পুজোর মধ্যে উল্লেখযোগ্য পুজো। তো যাই হোক না, আজকে আমি একা নেই, এই যে আমার সাথে আছে শুভ, শুভজিৎ। তো ওর সাথে তো মোটামুটি সবাই তোমরা চেনো ওকে, আর কেন চিনবে না, কেন চিনবে না, তুমিও এই ফিল্ডে আছিস, আমিও এই ফিল্ডে আছি, ফেমাস সবথেকে বেশি না। হ্যাঁ, আমি একদমই ফেমাস না। তো যাই হোক, ওদের পাড়াতে এসেছি আর ওর সাথে দেখা হবে না, এটা তো বলাই যায় না। তো চলে এসেছে আজকে, মোটামুটি আমার সাথেই থাকবে আজকে সারাক্ষণ। বড় চমক রয়েছে কিনা চুয়াত্তরপল্লীতে দেখেছো, বলে দিল কিন্তু বড় চমক রয়েছে চুয়াত্তরপল্লীতে। তাহলে তোমরা কে কে চুয়াত্তরপল্লীর পুজো দেখো কমেন্ট করে জানাও অবশ্যই। চলো এখন প্রাঙ্গণের দিকে যাই, এগাই। পুজোর সময় ঠিক ওই রাস্তা দিয়ে আসি, ওই দিকে গেলে পঁচিশপল্লী, আর তার থেকে একটুখানি এগালেই কিন্তু এইখানে হচ্ছে চুয়াত্তরপল্লীর পুজো প্রাঙ্গণ। অ্যাকচুয়ালি ওই যে ওই পাশ থেকে, ওই পাশ থেকেও কিন্তু আসা যায় মণ্ডপে। ওই যে দেখতে পাচ্ছ উপর দিয়ে ব্রিজটা যাচ্ছে, ওই ব্রিজের সামনে থেকেই কিন্তু আসা যায়, তাহলে কিন্তু একদম সামনেই পড়ে। আর যদি ওই দিক থেকে তোমরা আসলে ওই দিক থেকেও তোমরা দেখতে পারবে এই পুজো প্রাঙ্গণ, দুদিক থেকেই কিন্তু ঢোকা যায় এই মণ্ডপে। ঠিক রাস্তার এই সামনেটা থেকে কিন্তু পুরো প্যান্ডেলটা স্টার্ট হয়ে যায়, মোটামুটি রাস্তার এই অংশগুলো কিন্তু সমস্তটা ঘিরে থিমের অংশটা থাকে, পুরো টোটাল এই অংশটাকে নিয়ে কিন্তু মণ্ডপ সেজে ওঠে। ইতিমধ্যে দেখা যাচ্ছে মোটামুটি বাঁশের স্ট্রাকচারগুলো কিন্তু অলমোস্ট কমপ্লিটের দিকে, দেখতে পাচ্ছ এইরকম টাইপের উল্টো ইউ এর মতন দেখতে লাগছে স্ট্রাকচারটা, এভাবে তৈরি করা হয়েছে এই বছর। সামনে কিন্তু প্রচুর বাঁশ পড়ে আছে, এগুলো সব মণ্ডপ নির্মাণের কাজে কিন্তু ব্যবহার করা হবে। শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি। চলো এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাই, তোমাদেরকে ভিতরের অংশতে মোটামুটি কতটা কাজ এগাচ্ছে সেটাও দেখাবো। পুরো সামনের থেকে কিন্তু স্ট্রাকচারটা এরকম টাইপের দেখতে লাগছে, উল্টো ইউ এর মতন, আর ভিতরে কিন্তু কাকুরা এখন সমস্ত কাজ করছে, দেখতে পাচ্ছ বাঁশের যে কাজগুলো সেগুলো কিন্তু চলছে, বাঁশগুলোকে মাপ করে করে আস্তে আস্তে স্ট্রাকচারটা বাঁধা হবে। শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব। গত বছরে এই সমস্ত জায়গাগুলো ঘিরে কিন্তু মায়ের যে মুখমণ্ডল সেগুলো কিন্তু ছিল, উল্টো করে রাখা ছিল পুরো টোটাল এই অংশগুলোতে ছিল কিন্তু। আর বিগত বছরের যেটা থিম ছিল সেটা ছিল উদযাপন। বছরের মণ্ডপে যখন এসেছিলাম, মোটামুটি খিদিরপুর জোন আমার ছোটবেলা থেকেই দেখা হয়, প্রতি বছরই মিস হয় না সেরকমভাবে কোনো বছর, হয়তো মাঝে দু এক বছর মিস হয়েছিল। খিদিরপুরের জোনের পুজো জবের থেকে দেখছি, এই পুজোটাও ভীষণ ভালো, ভীষণ পছন্দের একটা পুজো আমার চুয়াত্তরপল্লীর পুজো। আর বিগত বছর খুব সুন্দর করে মণ্ডপ সেজে উঠেছিল, বিগত বছরে দেখেছিলাম যে প্রতিমাটা ভীষণ সুন্দর ছিল, একদম পুরো অন্য রকম আদলে একটা সেই খুশির পরিবেশ যেন তৈরি হয়েছিল মণ্ডপের মধ্যে, ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছিল চারিদিকটা, পুরো টোটাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কিন্তু ছোঁয়া ছিল মণ্ডপের মধ্যে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে মনে পড়লো যে কিছু কিছু জায়গায় কিন্তু রঙের ছোঁয়া আমরা দেখতে পেয়েছিলাম, সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে আস্তে আস্তে রঙিনভাবে যেভাবে হওয়া যায় সেই রকম একটা ধাঁচে পুরো টোটাল মণ্ডপ সেজে উঠেছিল। একদম মণ্ডপের উঁচুর অংশে কিন্তু একটা মায়ের অনেক বড় মুখমণ্ডল ছিল, আশা করি তোমাদের মনে আছে। দুপুর দেব ঝুমকো লতার কলকাতার শাড়ি,
শালুক ফুলের মেঘ মলুকে। পূজোর সময় মনে হয় যেন একটু অন্য রকম, কিন্তু এখন কিন্তু জায়গাগুলো যখন মণ্ডপটা তৈরি হচ্ছে তখন কিন্তু বেশ মানে আলাদাই লাগছে দেখতে। আমাদেরকে ভালো করে দেখালে একটু বুঝতে পারবে, এখানে কিন্তু মানে অসংখ্য বাঁশের উপর কিন্তু পুরো টোটাল যে মণ্ডপ সেটা কিন্তু দাঁড়িয়ে আছে। তোমাদেরকে একটুখানি নিয়ে যাই, যে খুঁটির অংশটা সেটা একটুখানি তোমাদেরকে দেখাবো। খুঁটি পুজোর দিন যেটা এখানটায় খুঁটিটা পোতা হয়েছিল, আশা করি তোমরা দেখতে পাবে, ভালো করে দেখলে বুঝতে পারবে। এই খুঁটিটা ধরেই কিন্তু পুরো টোটাল মণ্ডপটা সেজে উঠেছে। পুরো যে মণ্ডপটা, পুরো মণ্ডপটাই কিন্তু এরকম উল্টো ইউ এর মতন গেছে দেখতে পাচ্ছে। একদম শুরু থেকে শেষ অবধিটাই কিন্তু এইরকম উল্টো ইউ এর মতো শেপ নিয়ে স্ট্রাকচারটা সেজে উঠছে। কাকু সব বাঁশের যে এক্সট্রা অংশগুলো সেগুলো টোটাল বাদ দিচ্ছে। গত বছর যখন এসেছিলাম মোটামুটি দেখেছিলাম এইরকম একটা জায়গাকে ঘিরে কিন্তু প্রতিমা থাকে এখনও, যদিও ভিতরের সেই বেদিগুলো করা হয়নি যে বেদির উপর প্রতিমা থাকবে। আস্তে আস্তে পুরো স্ট্রাকচার রেডি হবে সমস্তটা। মোটামুটি খিদিরপুরে আমি জবের থেকে আসছি, তবের থেকে কিন্তু প্রত্যেক বছর মণ্ডপ দেখার পর তার পরের বছর আবার কি হবে সেটা জানার জন্য এক্সাইটেড হয়ে থাকি। যেরকমটা ভাবি বিগত বছরের অত সুন্দর মণ্ডপ দর্শন করার পরে কিন্তু এই বছরের জন্য ভীষণ এক্সাইটেড যে বছর কি হতে চলেছে। যদিও ইতিমধ্যেই একটা ট্যাগ লাইন কিন্তু পাওয়া গেছে, ভালোবাসা। অ্যাকচুয়ালি ভালোবাসা নয়, ভালোবাসা মানে ভালো থাকার যে বাসস্থান সেইটা নিয়েই কিন্তু টোটাল সেই অংশটা নিয়েই কিন্তু সেজে উঠবে মণ্ডপ। এবার কীভাবে সেই জিনিসটাকে ফুটিয়ে তোলা হবে মণ্ডপের মধ্যে দিয়ে সেটাই দেখার বিষয় পুজোর সময়। তোমরা কে কে মোটামুটি খিদিরপুর জোনের পুজো দেখো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে। টোটাল যে পরিসর সেটা কিন্তু পরিসরটা কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। মানে একদম যদি রাস্তা থেকে ধরা যায় রাস্তাকে কিন্তু পরিসরটা বেশ অনেকটাই রয়েছে। কাজ যদিও অনেকই বাকি, এখন বিভিন্ন জায়গাতে কিন্তু প্রান্তে দেখা যাচ্ছে যে বাঁশের যেই বাঁশগুলো সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় রাখা আছে। এখন যেহেতু প্রাথমিক পর্যায়ের কাজটা চলছে, প্রাথমিক পর্যায়ে যে স্ট্রাকচার বাঁধার কাজ সেটাই চলছে, এরপর মণ্ডপ আরও অনেক অনেক কাজ বাকি, অনেক ইনস্টলেশন পার্ট রয়েছে। ওই উপরটাতে কিন্তু একটা স্ট্রাকচার রাখা আছে, একটা মানে বাঁশের যে সরু সরু ফালি হয় সেই ফালিগুলো দিয়ে এই জিনিসটাকে রেডি করে রাখা আছে। সেইটা কিন্তু মণ্ডপের কোথাও না কোথাও ইনস্টল হবে। টোটাল যে মণ্ডপটা কিন্তু ভীষণ ভালো লাগছে, যদিও ভিতর থেকে এখন অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বাইরে থেকে ভীষণ সুন্দর লাগছে। আর যদিও লাইটের একটা চমক তো থাকবেই, অবশ্যই বলা যেতে পারে, তো ভীষণ সুন্দর লাগবে। কিন্তু পুরো টোটালটা দেখার জন্য কিন্তু এক্সাইটেড হয়ে রইলাম যে ভালোবাসা মানে ভালো থাকার বাসস্থান কিভাবে সেজে ওঠে। যদিও এখন এই অংশটাই রেডি রয়েছে, এই টোটাল অংশটাও কিন্তু নিয়ে নেওয়া হয় পুজোর সময়, মানে এই অংশগুলো ঘিরেও কিন্তু মণ্ডপের থিমের অংশ জুড়ে থাকে। এগুলো কিন্তু এখনও রেডি নয়, এগুলো আস্তে আস্তে রেডি হবে। এখন কিন্তু আমাদের সাথে রয়েছে শুভজিৎ, শুভজিৎকে মোটামুটি সবাই চেনে। তো ও মোটামুটি এই ক্লাবেরই মেম্বার, তাই তো? চুয়াত্তরপল্লী ক্লাবের মেম্বার। তো ও আমাদেরকে এবার বলবে যে এবছরে কি হতে চলেছে, থিমটা একটুখানি বুঝিয়ে বলবে। থিমের নামটা হচ্ছে ভালোবাসা মানে ভালো থাকার বাসস্থান। এবছরে আমাদের থিম শিল্পীর নাম হচ্ছে সুমন্ত চক্রবর্তী। এবছর ঠাকুরে একটা তো আলাদা চমক তো থাকছে, ঠাকুরটা করছে নবকুমার পাল মহাশয়। আচ্ছা, এই তো বিগত বছরে দেখেছিলাম যে ভীষণ সুন্দর একটা মানে সুন্দর একটা উদযাপনের পরিবেশ তৈরি হয়েছিল। বিগত বছরে উদযাপনের থিমের নাম ছিল, তো এই বছর কি তার থেকে ভালো কিছু দেখতে পাবো? হ্যাঁ, ভালো কিছু তো একটা রয়েছেই, প্রতি বছর আপগ্রেড হয় জিনিসটা, অবশ্যই তো রয়েছে। সেটা দেখতে হলে কিন্তু চুয়াত্তরপল্লীতে আসতে হবে, একটা বড় চমক তো রয়েছে। আচ্ছা, আর মণ্ডপের থিমের কাজটা কবে শুরু হবে, স্ট্রাকচারের কাজ কবে শেষ হবে? দেখো এইখানে তো দেখতে পাচ্ছেন বাঁশের কাজ স্টার্ট হয়ে গেছে, আর স্ট্রাকচার কিছু আমাদের এইখানে তৈরি হচ্ছে না, গোডাউন আছে সেখানে তৈরি হচ্ছে, এখানে জাস্ট ইনস্টল হবে। মানে থিমের পার্ট গুলো কি ওইখানেই দেখতে পাচ্ছেন? থিমের পার্ট গুলো কি ওখানেই হচ্ছে? ওখানেই হচ্ছে, এখানে জাস্ট ইনস্টল হবে। আচ্ছা, আর প্রতিমা কি এখানেই তৈরি হবে না একদম ওনার স্টুডিওতে? না, নবকুমার পালের স্টুডিওতেই তৈরি হবে, ওখান থেকে এখানে এখানে নিয়ে আসা হবে।
আচ্ছা, আর মণ্ডপের উদ্বোধন কবে হবে? উদ্বোধন সেটা আমাদের প্রত্যেক বছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে, তো ওনার সময় অনুযায়ী উদ্বোধন মোটামুটি নয় মহালয়ার আগে বা মহালয়ার পরেই হয়ে যায়। মানে মণ্ডপ তো মহালয়ার আগে রেডি হয়ে যাবে, মণ্ডপ তো অবভিয়াসলি মহালয়ার আগে রেডি হবে, তো ওনার টাইম অনুযায়ী উনি কোন দিনকে উদ্বোধন করবে সেটা উনি নিশ্চয়ই ওনার ফেসবুক পেজে জানিয়ে দেয়, সেখান থেকেই। এইবার পূজোর মণ্ডপের সাথে তোমার একটা এক্সপিরিয়েন্স জানতে চাইবো। মণ্ডপের সঙ্গে ছোটবেলা থেকে তো অনেক এক্সপিরিয়েন্স থাকে, ছোটবেলায় তো বললাম স্কুল থেকে এসে মানে দেখছি ঠাকুরের মানে বাঁশ দিয়ে স্ট্রাকচার তৈরি হচ্ছে, সেটা তো দেখতে ভালো লাগতো, এবং যে আমি ছোটবেলায় এখানকার ভলেন্টিয়ার হতাম, এখন মেম্বার, তো এখানে পাড়ার যে ভিড় মানে সেটাও একটা আপগ্রেড হয়েছে, একটা আলাদাটা মানে নস্টালজিয়ার একটা ফিলিংস তো থাকেই, আর এখন সেটা ভলেন্টিয়ার থেকে মেম্বার হয়েছি। হ্যাঁ সত্যি, একটা মণ্ডপের সাথে যুক্ত থাকলে সেই অনুভূতিটা আলাদাই, তবে একটা বাঙালিদের ইমোশন তো অবশ্যই। আর তোমার পূজোর সময় কোথায় কোথায় যাওয়া হয়? তা আমি মোটামুটি সবাই আমাকে এই বললে ফেসবুক থেকে চেনে, আমি একটা ব্লগিং করি স্বপ্নের কলকাতা আমার চ্যানেল, তো তোরা যেমন এদিক ওদিক ঘুরিস তেমন আমারও এদিক ওদিক ঘুরতে হয়, এখন অতটা হয়তো পাড়াতে সময় দিতে পারি না, কারণ প্রত্যেকটা ক্লাব ক্লাবে যেতে হয়, ঠাকুরের ভিডিও করে দর্শকদের দেখাই, তো যেটুকুনি সময় দিতে পারি ওইটুকু। আর পূজোর সময় তো ম্যাক্সিমামটা এখানে থাকা হয় খিদিরপুরে? না পূজোর সময় কি বললাম ঘুরতে হয়, ওই কারণে ম্যাক্সিমাম টাইমে ক্লাবে থাকতে পারি না, যেটুকুনি টাইম আর কি দেওয়া যায়, মানে বুঝতে পারছি আমরা প্রত্যেকটা ক্লাব তো ব্লগার তো ঘুরি, মোটামুটি মনে হয় দিতে পারিস না পাড়াতে অমনি। হ্যাঁ সেটা তো অবশ্যই, একই রকমই ব্যাপার। মণ্ডপে ঠাকুর কবে চলে আসবে? ঠাকুর অবভিয়াসলি মহালয়ার আগেই আসবে, কারণ উদ্বোধন তো মহালয়ার আগেই আশা করি মমতা বন্দ্যোপাধ্যায় করে দেবে, তো চলে আসবে তখন। আর এবার দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাও সেটা শুনো। দর্শনার্থীদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে আপনারা এবছর তো একটা 74টা বড় চমৎকার থাকছে, তো সেটা দেখার জন্য আপনাদেরকে 74টা মাস্ট ভিজিট করতেই হবে অবশ্যই। আর পূজোর জন্য অনেক শুভেচ্ছা, আবার দেখা হবে পূজোর সময় আবারও। একদম, থ্যাংক ইউ। তো তোমাদেরকে দেখালাম খিদিরপুর 74পল্লী দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব, প্রথম পর্যায়ের প্রস্তুতি দেখালাম, মোটামুটি প্রাথমিক কাজগুলো ইতিমধ্যে চলছে। কেমন লাগলো ভিডিওটা? আর 74পল্লীর পুজো কে কে দেখতে আসো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে বা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।